নমস্কার দর্শক, আমি অপর্ণা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজ বানাচ্ছি পটাটো স্মাইলার। এই পটাটো স্মাইলার বানানোর জন্য নিয়েছি 2 মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু। এগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নেব। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আলুর সাথে আমি অ্যাড করব চালের গুঁড়ো 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ ময়দা অ্যাড করব। এর সাথে আমি অ্যাড করব 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব। এর মধ্যে আমি মশলা অ্যাড করব 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল চামচ আমচুর পাউডার। এই সমস্ত কিছুটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আর আটা রুটি করা রুটির আটা মাখার মতো। আর এর সাথে আমি অ্যাড করব রেড চিলি ফ্লেক্স। রুটির জন্য যেভাবে আমরা আটা মেখে নিই ওভাবেই আমি এই মিশ্রণটিকে মেখে নেব। মিশ্রণটি মাখা হয়ে গেলে এখন আমি একটা বেলুন চাকি নিয়ে এর মধ্যে আমি মিশ্রণটিকে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এভাবে বিছিয়ে নেব। এর উপর একটি বেলন দিয়ে এটিকে আরেকটু বেলে নেব। এখন আমি একটা গ্লাসের সাহায্য মাঝখান থেকে গোল করে এটিকে একটা গোল আকারে শেপ দিয়ে দেব। এখন আমি পটাটো স্মাইলার চোখ করার জন্য একটা সারাসি নিয়ে নিয়েছি। আপনারা জুসের পাইপ দিয়ে এটা বানাতে পারেন। আর একটা ছোট্ট চামচের সাহায্য আমি এর মুখটা বানিয়ে নেব। এই দেখুন ফ্রেন্ড, পটাটো স্মাইলার রেডি। এখন আমি এগুলোকে বাকিগুলো করে নিই, এগুলোকে আমি গরম তেলে ফ্রাই করে নেব।
তিল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো ফ্রেন্ড, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, রেডি আমার পটেটো স্মাইলার।